হ্যালো মাই টু ফ্যামিলি, আমি ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আজকে রয়েছি আরও একটা নতুন ভিডিও। রামকৃষ্ণ প্রাইভেটে 2023 সালে ভর্তি চলতেছে। তো সোলার নেভাল সম্পর্কে কিছু ধারণা। রামকৃষ্ণ ত্রিপুরার মধ্যে র্যাঙ্কিংয়ে 1 নম্বর রয়েছে। এর সঙ্গে রয়েছে NCVT অ্যাপ্রুভ এবং ISO সার্টিফিকেট। আর যারা প্লাম্বার ট্রেডে পড়াশোনা করবেন তাদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা। প্রথমে রয়েছে প্লাম্বার ট্রেড, তার সময়সীমা 1 বছর এবং পড়াশোনা থাকতে হবে 8 পাস। এটির সঙ্গে রয়েছে RSC, এর সময়সীমা 2 বছর, পড়াশোনা থাকতে হবে মাধ্যমিক পাস। তার জন্য আমি বলবো যে সবাই খুব তাড়াতাড়ি আসো, ভর্তি হোক, কারণ আসন সংখ্যা সীমিত রয়েছে। তো এবার চলুন আমরা যাই রামকৃষ্ণ মিশন প্রাইভেটের বর্তমান স্টুডেন্টদের কাছে। নমস্কার, আমি রামকৃষ্ণ মিশন প্রাইভেটের একজন ছাত্র। এখানে হাতে কলমে কারিগরি শিক্ষা দেওয়া হয় এবং এবছর যারা ভর্তি হবে তাদের জন্য ভালো স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের রামকৃষ্ণ মিশন ITI ভালো প্লেসমেন্টের ব্যবস্থা আছে। তো তাদের মুখ থেকে তো অনেক কিছু শুনলেন, এবার চলুন জেনে নিই আমাদের ভর্তি প্রক্রিয়া। তো প্রথমে রয়েছে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ 27 জুন, মৌখিক পরীক্ষা 30 তারিখ, 30 জুন মেধা তালিকা প্রকাশ হবে 1 জুলাই এবং ভর্তি হবে 3 জুলাই। এটা হচ্ছে RSC ওয়ার্কশপ রুম। এখানে হাতে কলমে কারিগরি বিদ্যা শেখানো হয়। শিক্ষক মহাশয়রা খুব যত্ন সহকারে ছেলেদেরকে সেই প্রশিক্ষণগুলো দিয়ে থাকেন এবং তার পাশেই রয়েছে প্লাম্বার ওয়ার্কশপ রুম। এর মধ্যেও প্লাম্বারের যে ছাত্ররা রয়েছে খুব হাতে কলমে শিক্ষা নেয়। আর এখানেই শেষ নয়, রামকৃষ্ণ প্রাইভেটে প্রতি বছর 1 থেকে 2 বার ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করা হয়। রামকৃষ্ণ মিশন প্রাইভেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে রয়েছে প্লেসমেন্টের ব্যবস্থা। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।